প্রস্তাবিত ব্যয় বরাদ্দে ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে রাজ্য সরকারকে গঠনমূলক সমালোচনায় বিদ্ধ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। বৃহস্পতিবার বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিধানসভায় বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতার গলায় রীতিমতো অভিভাবকের সুরি ধ্বনিত হয়। বিধানসভায় বৃহস্পতিবার থেকে প্রস্তাবিত ব্যয় বরাদ্দের উপর আলোচনা শুরু হয়েছে। প্রথা অনুসারে এই বাজেট নিয়ে আলোচনার সূচনা হয় বিরোধী দলনেতা মানিক সরকারকে দিয়ে। এদিন 2018-19 অর্থবর্ষের ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বাজেট প্রস্তাবের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক তুলে ধরেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। বাজেট প্রস্তাবের ইতিবাচক দিকগুলির উপর আলোকপাত করতে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন, সরকার নতুন নির্বাচনের এই দল প্রচুর প্রতিশ্রুতি দেয়, মানুষের ভোট পেয়ে ক্ষমতায় আসে, তাই স্বাভাবিক কারণে নতুন সরকারের উপর মানুষের বিরাট প্রত্যাশা। কিন্তু একটি বাজেট দিয়ে একটি নতুন সরকারের পক্ষে জনগণের সব প্রত্যাশা পূরণ করা আদৌ সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে তৎকালীন সময়ে যদিও সরকারে ছিলেন না, কিন্তু জনগণের সঙ্গে উপস্থিত করেছেন, মানুষ ভোট দিয়েছেন, সরকারে আসীন হয়েছেন, স্বাভাবিক কারণে ত্রিপুরা জনগণের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা তৈরি হয়েছে, এবং যার প্রতিফলন দ্বারা সরকারের বাজেটের মধ্যে দিয়ে ঘটবে এটা প্রত্যাশা। কিন্তু আমি সেটা মনে করি, আমরা যেটা মনে করি, নির্বাচনের পর মুহূর্তে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি সরকারের আসার আগে দিয়েছেন, এখন সরকারে এসে তা প্রথম বা যে কোনো একটা বাজেটের মধ্যে সব কিছু প্রতিফলন ঘটানো সম্ভব না, এটা অবাস্তব। কিন্তু তা সত্ত্বেও বিরোধী দলনেতা জানিয়েছেন, এই বাজেট প্রস্তাবের অন্যতম উল্লেখযোগ্য দিকগুলি হল ডিস্ট্রেস এলাকায় বসবাসকারী জনজাতিদের বিনামূল্যে রেশন সরবরাহ করা, উপজাতি আবাসিক ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড 55 টাকা থেকে 65 টাকা করা, রাজ্য পুলিশে মহিলাদের 10% সংরক্ষণ প্রভৃতি। মহিলাদের এই সংরক্ষণ পুলিশের অফিসার পর্যায়েও রাখার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছেন বিরোধী দলনেতা। কথাটা উল্লেখ করে বলা হয়েছে এই ডিসপ্লেস পাড়া এলাকার যারা সাধারণ মানুষ তাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া উদ্যোগ সরকার গ্রহণ করবে, এটা একটি ইতিবাচক প্রস্তাব। এছাড়া 8টি জেনেরিক মেডিসিন কাউন্টার স্থাপন, 4টি বিএড কলেজ স্থাপন প্রভৃতি প্রস্তাবনায়ও প্রশংসা করেছেন বিরোধী দলনেতা। পাশাপাশি বাজেট প্রস্তাবের নেতিবাচক দিকগুলি উল্লেখ করেছেন মানিক সরকার। তিনি পরিসংখ্যান ঘেঁটে জানিয়েছেন, বাজেট প্রস্তাবে মূলধনী খরচে যে বরাদ্দ রাখা হয়েছে তা থেকে রাজস্ব বরাদ্দ অনেক বেশি। মূলধনী খরচ রাজ্যের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। বুঝতে গিয়ে আমার প্রথম যেটা চোখে লেগেছে সেটা হচ্ছে তার যে রেভিনিউ এসেছে এই যে জায়গাটা, এই জায়গাটা অর্থাৎ মূলধনী খরচ, তাতে যে পার্সেন্টেজ অফ অ্যালোকেশন রাখা হয়েছে সেটা কিন্তু এই মূলধনী খরচ তুলনামূলকভাবে কম হয়েছে, তার যে রাজস্ব খরচ রেভিনিউ এক্সপেন্ডিচার অনেক অনেক বেশি। মধুরী খরচ হচ্ছে এমন একটা খরচ যেটাতে আমাদের দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আমরা তৈরি করি বা অ্যাসেটস, এগুলি আমাদের স্টেটের অ্যাসেটস।
রাজ্যের পরিকাঠামো উন্নয়নে পিপিপি মডেল প্রয়োগ করা অনুচিত বলে জানিয়েছে বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি আরো জানিয়েছেন, কৃষি ক্ষেত্রে পূর্বের চেয়ে অর্থ বরাদ্দ কম রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এমনিতেই রাজ্যের কৃষকরা সর্বশান্ত, এই অবস্থায় বরাদ্দ হ্রাস পেলে কৃষকরা মার খাবে বলে মনে করেন তিনি। তেমন রুরাল এরিয়ায় উন্নয়নে বেশি বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বাজেট প্রস্তাবে রেগা প্রকল্পে মাত্র 350 কোটি টাকা প্রাপ্তি দেখানোয় উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলনেতা বলেছেন, গত বাজেটে এক্ষেত্রে প্রাপ্তি ছিল প্রায় 1,100 কোটি টাকার কাছাকাছি। বিরোধী দলনেতা আরো জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা বিভাগ সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ কম রাখা হয়েছে। পেট্রোল ডিজেলের উপর সেস আরোপের প্রস্তাব নিয়েও মৃদু প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার মতে, এতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। অপরদিকে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা চালুর প্রস্তাব নিয়েও ভিন্ন মত পোষণ করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, হাদাপুর।